ইসলামী সমাজ কর্তৃক আয়োজিত সকল মানুষের সার্বিক কল্যাণে ইসলাম ও ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নিয়ে জঙ্গিবাদ সহ বিভিন্ন রকম বিভ্রান্তি নিরসনে মিডিয়ার ভূমিকা শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন মানবতার কল্যাণকামী বন্ধু আপোষহীন আলেমে দ্বীন ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির। মোহতারাম আমির সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই আমরা সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহর শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর এই প্রশংসার সাথে সাথে দুরুদ ও সালাম পেশ করছি আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, কল্যাণ ও শান্তি বর্ষিত হোক তার সকল অনুসারীদের উপর। উপস্থিত অনুপস্থিত সকল মানুষ মহাসত্য গ্রহণ করে মহাসত্যের ভিত্তিতে জীবন গঠন ও পরিচালনা করে দুনিয়ায় কল্যাণ শান্তি লাভ করুক এবং আখেরাতে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক, এই লক্ষ্যে আল্লাহ সকলকে কবুল করুক বলেন আমিন। ইসলামী সমাজের উদ্যোগে ইসলাম ও ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নিয়ে জঙ্গিবাদ সহ বিভিন্ন রকম বিভ্রান্তি নিরসনে মিডিয়ার ভূমিকা শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মিডিয়া সমূহ থেকে আগত সম্মানিত বন্ধুগণ, গোয়েন্দা বিভাগের কর্মকর্তাবৃন্দ, প্রশাসনিক অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত আমার প্রিয় ভাই ও বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মনোযোগ দিয়ে কথা শুনবেন। সম্মানিত উপস্থিতি, আজকের যে বিষয়বস্তু এই বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়টি আমাদেরকে উপলব্ধি করতে হবে। এই বিষয়ের মধ্যে সর্বপ্রথম বিষয় যেটা ইসলাম, তারপরে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি, তারপরে বিভিন্ন রকমের বিভ্রান্তি যেগুলি নিরসন হওয়া দরকার, এবং এরপরে এই বিভ্রান্তি নিরসনে মিডিয়ার ভূমিকা কী হওয়া উচিত, এজন্য আমি সর্বপ্রথম আপনাদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে, জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের উদ্দেশ্যে ইসলাম কি বলতে চাই। মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় আইন বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থার নামই হচ্ছে ইসলাম। ইসলাম নিচক কোনো ধর্ম নয় যে ধর্মীয় কিছু আচার অনুষ্ঠান পালন করেই আমি মনে করব ইসলাম পালন হয়ে গেছে। ধর্মীয় আচার অনুষ্ঠানের চেয়ে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানব জীবনে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং এর মাধ্যমে মানুষের অধিকার নিশ্চিত করা, মানুষের জান মালের নিরাপত্তা বিধান করা। বর্তমান বিশ্বের কোনো একটি রাষ্ট্র আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত নাই, ইসলামের পরিবর্তে প্রতিষ্ঠিত আছে মানবরচিত ব্যবস্থা, যার কারণে পৃথিবীর কোথাও সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা নাই, যার কারণে মানুষে মানুষের দ্বন্দ্ব সংঘাত চলছে, মানুষ মানবতা মনুষ্যত্ব হারিয়ে হিংসা এবং পশুত্বের মধ্যে চলে গেছে,
যার কারণে গুম খুন নির্বিচারে মানুষ হত্যা চলছে, ইসলামের নামেও চলছে, আবার প্রচলিত তথাকথিত অকল্যাণকর রাজনীতির নামেও চলছে। এই সবগুলির নিরসনের জন্যই আজকে আমাদের এই আলোচনা সভা। ইসলামের মৌলিক বিষয় হচ্ছে তিনটি। বিশ্বের মুসলিম উম্মা এই ব্যাপারে খবর রাখেন না, তাই আমি আপনাদের উদ্দেশ্যে এবং মিডিয়ার ভাইদের সহযোগিতা নিয়ে জাতির মানুষের কাছে ইসলাম এবং ইসলামের মৌলিক বিষয়গুলি যথাযথভাবে পৌঁছে দিতে চাই। ইসলামের প্রথম মৌলিক বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, এটাই ইসলামের মূল বিষয়। আল্লাহর প্রতি ঈমানের মূল বিষয় হচ্ছে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, এই কথাটাই বিশ্বের মানুষ ভুলে গিয়েছে। আল্লাহর প্রতি ঈমানের মূল বিষয় কি? সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, অন্য কারো নয়, এটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের মূল বিষয়। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষের প্রয়োজনে সমাজ এবং রাষ্ট্র, সমাজ এবং রাষ্ট্রেরও মূল বিষয় সার্বভৌমত্ব। কোন সমাজ রাষ্ট্র সার্বভৌমত্বের মীমাংসা না করে হতে পারে না, কারণ সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন আইন বিধান। ওই আইন বিধান যেখান থেকে আসবে, এই আইনের উৎসেরই নাম হচ্ছে কি? সার্বভৌমত্ব। সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌমত্ব কি? সমাজ ও রাষ্ট্রের মালিকানা এবং সমাজ ও রাষ্ট্র পরিচালনায় আইন বিধান প্রণয়ন ও প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতা। এই বিষয়টির মীমাংসা না করে কোনো রাষ্ট্র গঠন হতে পারে না, কোনো সমাজ গঠন হতে পারে না, চলতে পারে না। সার্বভৌমত্বের মালিক কে হবে? সার্বভৌমত্বের মালিক হইতে হলে তাকে অবশ্যই চিরন্তন এবং চিরস্থায়ী সত্তা হতে হবে। চিরন্তন এবং চিরস্থায়ী সত্তা হচ্ছেন একমাত্র আল্লাহ। তার ঘুম নাই, তন্দ্রা নাই, দুর্বলতা নাই, তিনি যা ইচ্ছা তা করতে পারেন, আগুনকে পানি করতে পারেন, যেমন করেছিলেন আরামদায়ক ঠান্ডা। ইব্রাহিম ও খালিলুল্লাহকে যখন নমরুদ রাষ্ট্র শাসন ক্ষমতার বলে তার মন্ত্রীবর্গ নিয়ে সিদ্ধান্ত করে অগ্নিকুণ্ড বানিয়ে অগ্নিকুণ্ডের নিক্ষেপ করেছিলেন পুড়িয়ে ফেলার জন্য, তখন আল্লাহ ঘোষণা করলেন, ইয়া নারুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, এ আগুন আমার ইব্রাহিমের উপর কি হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সেদিন আগুন আরামদায়ক ঠান্ডা হয়ে গিয়েছিল, একটি পশম পড়াইতে পারে নাই। এই কাজটা যিনি ঘটিয়েছেন তিনি হচ্ছেন সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক। তিনি সার্বভৌম ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ, যিনি আসমান জমিন এবং মানুষ যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তাই হচ্ছেন সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক। সার্বভৌমত্ব যার, আইন বিধান কর্তৃত্ব তার। যেহেতু আল্লাহই সার্বভৌমত্বের মালিক, সেহেতু তিনি আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশ কর্তা। আসমানের জন্য, জমিনের জন্য, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য, মানুষের প্রাকৃতিক জীবনের জন্য, স্বাধীন জীবনের জন্য, সমাজ রাষ্ট্রের জন্য, সকল বিষয়ের জন্য আল্লাহ হচ্ছেন একমাত্র সার্বভৌমত্বের মালিক। ফলে তিনি আইনদাতা, তিনি বিধানদাতা, তিনি নিরঙ্কুশ শাসনকর্তা, কোন মানুষ নয়। অতএব মানুষের নয়, সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, এটাই মহাসত্য, এটাই ইসলামের প্রথম মৌলিক বিষয়। এই বিষয়টি যে ব্যক্তি গ্রহণ করবে তার ঘোষণা হচ্ছে রব্বুনাল্লাহ, রাব্বি আল্লাহ, অর্থাৎ আল্লাহই আমাদের একমাত্র রব, সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, বিধানদাতা ও নিরঙ্কুশ কর্তা, অন্য কেউ নয়। মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব আকাশের জন্য মানুষ ঘোষণা করে নাই। কোথায় ঘোষণা করেছে? বিভিন্ন রকম মানবরচিত ব্যবস্থার মাধ্যমে, সমাজ এবং রাষ্ট্র পরিচালনায়,
মানবোচিত ব্যবস্থার মাধ্যমে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের উপর আরোপ করা হয়, মানুষকে সার্বভৌমত্বের মালিক আইনদাতা বিধানদাতা হিসেবে গ্রহণ করা হয়। সম্মানিত উপস্থিতি, সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব চরম মিথ্যা, মহামিথ্যা। বর্তমানে বাংলাদেশ ও পৃথিবীর সকল রাষ্ট্র মহামিথ্যার ভিত্তিতে ঘটিত এবং পরিচালিত, যার কারণে পৃথিবীর সর্বত্র মানুষে মানুষে অর্থ সম্পদের মোহে ক্ষমতা এবং আধিপত্য বিস্তারকে নিয়ে দ্বন্দ্ব সংঘাত সংঘর্ষ চলছে। এগুলি মহান রব্বুল আলামিনের আজাব গজব, কারণ স্রষ্টার দুনিয়া বসবাস করে স্রষ্টার আইনকে বাদ দিয়ে স্রষ্টার সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করা হয়েছে, যার কারণে আল্লাহর আজাব গজব হিসাবে তার পক্ষ থেকে এগুলি নাজিল করা হয়েছে। অতএব সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় মানবোচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত রেখে এই সব সমস্যার সমাধান হবে না। পৃথিবীর কোন সরকার মানব জীবনের এই সমস্যাগুলির সমাধান করতে পারবে না। সমস্যার জন্য আল্লাহর রহমতের বিশেষ প্রয়োজন। তাহলে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর সার্বভৌমত্বের প্রতি ইমানের ঘোষণাই আল্লাহর প্রতি ইমানের ঘোষণা। এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা ঘোষণা করে আল্লাহই আমাদের একমাত্র রব, সার্বভৌম ক্ষমতার মালিক, অতপর এর উপরে দৃঢ় থাকে, তাদের জন্য কোনো ভয় নাই, চিন্তার কারণ নাই, তারা মনমরা হবে না, দুঃখ ভারাক্রান্ত হবে না। আল্লাহর সার্বভৌমত্বই যে আল্লাহর প্রতি ইমান, এটা আমরা সূরাতুল মুদাস্সিরের 3 নম্বর আয়াতের নির্দেশ থেকেও পাই। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ সকল ইমানদারদেরকে নির্দেশ দিয়েছেন, তোমার রবের সার্বভৌমত্ব ঘোষণা করো। এই অর্ডারের প্রেক্ষিতে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার নিজের ভাষায় ঘোষণা করেছিলেন, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার হচ্ছে আল্লাহর সার্বভৌমত্বের প্রতি ইমানের ঘোষণা। মানুষের সার্বভৌমত্ব মেনে নিলে আল্লাহু আকবার থাকে না, বাদ হয়ে যায়। কোরআনের ভাষায় আল্লাহর প্রতি ইমানের ঘোষণা হচ্ছে রব্বুনাল্লাহ, আর হাদিসের ভাষায় রসুলের ভাষায় আল্লাহর প্রতি ইমানের ঘোষণা হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহর প্রতি ইমানের ফলশ্রুতি হচ্ছে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারণ নয়। এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয়। এই বিষয়টি যে ব্যক্তি গ্রহণ করবে তার সাক্ষ্য ও অঙ্গীকার হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি, নেই কোনো ইলাহ, দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা পাওয়ার অধিকারী সত্তা একমাত্র আল্লাহ ব্যতীত। একমাত্র আল্লাহর দাসত্ব, আনুগত্য, উপাসনার অঙ্গীকার হচ্ছে মূলত ইসলামের অঙ্গীকার। একমাত্র আল্লাহর দাসত্ব, তার আইনে আনুগত্য এবং তার উপাসনার বাস্তবায়ন হচ্ছে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, অন্য কারণ নয়। এটা হচ্ছে ইসলামের তৃতীয় মৌলিক বিষয়। এই বিষয়টি যে ব্যক্তি গ্রহণ করবে তার অঙ্গীকার হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, অঙ্গীকার করছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল মানে কি? শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা। এই তিনটি মৌলিক বিষয় যে ব্যক্তি গ্রহণ করবে তার অবস্থান ইসলামের মধ্যে হবে, এবং এই তিনটি মৌলিক বিষয়ের ভিত্তিতে ওই ব্যক্তি সালাত, সোম অর্থাৎ নামাজ, রোজা সহ যত আমল করবে সকল আমল নেক আমল হিসেবে গণ্য হবে।
এবং এই সব আমলের বিনিময়ে আল্লাহর ক্ষমা লাভ করেছে জান্নাতবাসী হবে আর ইসলামের এই তিনটি মৌলিক বিষয় যার মধ্যে থাকবে না যে গ্রহণ করবে না তার অবস্থান ইসলামে হবে না তার অবস্থান ইসলামের বাহিরে তথা জাহেলিয়াতে আর জাহেলিয়াতের মধ্যে থেকে সে যত আমল করবে এই আমলগুলি একটা নেক আমল হিসেবে গণ্য হবে না তার সকল আমল ধ্বংস করে দেওয়া হবে তার ঠিকানা হবে নিশ্চিত জাহান্নাম সম্মানিত উপস্থিতি ইসলাম সম্পর্কে আমি আজকে এটুকুই বলতে চাই এই বিষয়গুলিকে সামনে রেখে আমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে ইসলাম ধর্মীয় কিছু আচার অনুষ্ঠান পালনের জন্য নাজিল হয় নাই মানুষের সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবনকে পরিচালনার মাধ্যমে মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কেউ যেন কারো উপরে অন্যায় করতে না পারে কারো অধিকার যেন কেউ হরণ না করতে পারে রাষ্ট্রীয় শাসন ক্ষমতার জোরে কেউ যেন জনগণের অধিকার লুণ্ঠন করে আঙ্গুল ফুলে কলা কাগজ বনে যেতে না পারে এই সবগুলির সমাধানের জন্য ইসলাম আল্লাহ পাঠিয়েছেন এই জন্য মহান সার্বভৌম মালিক ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ দিয়েছেন আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফি আগে কয়েকজন বড় বড় নবীর নাম উল্লেখ করছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা এখানে উল্লেখ করা হয়েছে তারপরে বলছেন তোমরা দিন কায়েম করো এবং এতে মতপার্থক্য সৃষ্টি করিও না এতে বোঝা গেল দিন চিরন্তন শাশ্বত এবং দিন প্রতিষ্ঠার পদ্ধতিও চিরন্তন এবং শাশ্বত দিন তো আল্লাহর দেওয়া আবার দিন প্রতিষ্ঠার পদ্ধতিটাও কার দেওয়া আল্লাহর দেওয়া তাহলে আমাদের নতুন করে দিনের উপরে যোগ বিয়োগের তো দরকার নাই আর দিন প্রতিষ্ঠার জন্য নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করার তো দরকার নাই এবং এই দিনটা রসুল কায়েম করে দেখিয়ে গিয়েছেন কিভাবে দিন কায়েম করতে হয় তো রসুল তো নিজের খেয়াল খুশি মতো কোনো কাজ করেন নাই আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন তিনি সেভাবেই কি করেছেন কাজ করেছেন অতএব ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পদ্ধতি হচ্ছে আল্লাহর নির্দেশিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত তো আল্লাহর নির্দেশিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে যদি ইসলাম কায়েম হয় তাহলে মানব জীবনে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে মানুষের অধিকার নিশ্চিত হবে অন্যথায় মানুষের জীবনে শান্তি তো আসবেই না অশান্তি যা আছে ক্রমে ক্রমে তার মাত্রা বৃদ্ধি পাবে কেউ শান্তিতে থাকতে পারবে না সরকারের রাষ্ট্রীয় ক্ষমতায় বসাইছো আল্লাহ আবার জঙ্গিবাদী যারা একবারে জান বাজি রেখে বোমা মারার জন্য মাঠে নামাইছো আল্লাহ কেন নামাইছে উভয় গ্রুপে শাস্তা করতে চান আল্লাহ কারণ কেউ ভালো লাইনে নাই কারো কথাবার্তা আচার ব্যবহার কর্মকাণ্ড হিসাব নিকাশ করলে আল্লাহর বিধানের দৃষ্টিতে যাচাই বাছাই করলে তারা ভয়াবহ আল্লাহর গজবের শিকার হয়ে আরো বেশি গজবের দিকে এগিয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি তাহলে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতিটা কি এটা আমাদের জানা দরকার এটা আমরা কোথায় পাবো আল কোরআনে রসুলের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন যাতে করে সকল বাতিল দিনের উপরে এই সত্য দিনকে বিজয়ী করে দেন এতে মুশরিকরা মানে বাতিল ব্যবস্থার ধারক বাহক অনুসারীরা যতই ক্ষিপ্ত হোক না কেন সেদিকে কোনো পরোয়া করা যাবে না তাহলে বাতিল ব্যবস্থার মানবোচিত ব্যবস্থার ধারক বাহক সংরক্ষক অনুসারীরা যতই বাজার পাহাড় সৃষ্টি করুক না কেন সেইগুলিকে পরোয়া না করে আল্লাহর দেওয়া হেদায়ত অনুযায়ী আল্লাহর দিনকে
সকল বাতিল ব্যবস্থার উপরে বিজয় করার জন্যই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন প্রেরণ করেছিলেন এতে পরিষ্কার হয়ে গেল দিন তো আল্লাহর এবং দিনটাকে বিজয় করার জন্য হেদায়েত রকার আল্লাহ এখানে হেদায়েত মানে পদ্ধতি তাহলে আমরা এখন রাসূলের জীবন থেকে এই পুরো পদ্ধতিটা জানতে চাই আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম ওয়া রাব্বাকা ফাকাব্বির এই অর্ডারের প্রেক্ষিতে ঘোষণা করেছিলেন আল্লাহু আকবার সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর তাহলে যারা এই দুনিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে সর্বপ্রথম কি করতে হবে আল্লাহর সার্বভৌমত্বের প্রতি ইমানের দৃঢ়ত্বহীন ঘোষণা করতে হবে এটা ভয় করে করলে হবে না ভয় করলে বোঝা গেল আপনি আল্লাহ ছাড়া অন্যের সার্বভৌমত্বের কাছে নত হয়ে আছে কারণ আল্লাহ ছাড়া সার্বভৌমত্ব আর কারো নাই যেহেতু নাই মানবো কেন থাকলে না মানবো তারপরে আল্লাহ রাসূল কি করেছিলেন এই আল্লাহ আকবার ঘোষণার ফলশ্রুতিতে তিনি অঙ্গীকার করেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি অঙ্গীকার করছি দাসত্ব আইন অনুগত বাসনা একমাত্র আল্লাহ পাওয়ার অধিকারী অন্য কেউ নয় তারপরে তিনি অঙ্গীকার করেছিলেন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অঙ্গীকার করেছিলেন কি অঙ্গীকার করেছিলেন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ তাহলে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে আল্লাহ আকবার ঘোষণা করা লাগবে কিনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অঙ্গীকার করা লাগবে কিনা আশহাদু আন্না মুহাম্মাদ রাসূল অঙ্গীকার করতে হবে অতঃপর রাসূল কি করেছিলেন আল্লাহর সাথে সম্পর্ক গভীর থেকে গভীর করার জন্য সকল ব্যাপারে আল্লাহর সাহায্য লাভের জন্য এবং বাস্তবে তার আনুগত্য প্রমাণ করে দেওয়ার জন্য নিয়মিতভাবে সালাত করতেন তাহলে দিন কায়েম করতে হলে বিজয় করতে হলে সালাত করা লাগবে কিনা কারণ রাসূল আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ঘোষণা এবং অঙ্গীকার করে নিয়মিত কি করতেন সালাত করতেন সালাত করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল তারপরে তিনি কি করতেন লোকদেরকে ইসলামের মৌলিক তিনটা বিষয় গ্রহণ করার জন্য দাওয়াত দিতেন দাওয়াত দিয়েছিলেন তার প্রথম দাওয়াত ছিল ইয়া আইয়ুহান নাস আমিনু বিরাব্বিকুম হে লোক সকল তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো অর্থাৎ হে লোক সকল তোমরা আল্লাহকেই একমাত্র সার্বভৌমত্বের মালিক আইনদাতা বিধানদাতা ও নিরঙ্কুশ কর্তা গ্রহণ করো এর দলিল কি সূরাতুল আলে ইমরানের 193 নম্বর আয়াত আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ইন্নানা সানায়না মুনাদিউনাদিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না হে আমাদের রব নিশ্চয় আমরা শুনতে পেয়েছি একজন আহ্বানকারী ঈমানের দিকে আহ্বান করছেন এই বলে যে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো এখানে যারাই ইয়া বলছেন মানে হে আমাদের রব এই কথাগুলি কারা বলছিলেন রসুলের সাহাবিগণ আর আহ্বানকারীকে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সাহাবিদের কৌল কথা থেকে পরিষ্কার হয়ে গেল যে রসুলের দাওয়াত ছিল আল্লাহর প্রতি ইমানের দাওয়াত কি ছিল আমিনু বিরাব্বিকুম তোমরা তোমাদের রবের প্রতি ইমান আনো তারপরে রসুলের দ্বিতীয় দাওয়াত ছিল ইয়া আইয়ুহান নাস কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তিনি হাটে বাজারে যাইতেন মেলায় যাইতেন যেখানে লোক জমা থাকতো সেখানে যাইতেন যাইয়া বলতেন ইয়া আইয়ুহান নাস কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু হে লোক সকল তোমরা বলো অর্থাৎ অঙ্গীকার করো নেই কোনো ইলাহ মাবুদ দাসত্ব অনুগত বাসনা পার অধিকারী সত্তা একমাত্র আল্লাহ ব্যতীত তোমরা সফল কাম হবে তারপরে রসুল কি দাওয়াত দিয়েছেন অন্যান্য নবী রসুলগণ দাওয়াত দিয়েছেন ফাত্তাকুল্লাহ আতিউন আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে বলছেন তোমরা আমাকে আল্লাহ রসুল মেনে আমার আনুগত্যের মধ্যে আসো তাহলে ইসলাম প্রতিষ্ঠার জন্য রসুলের দাওয়াত কটা ছিল তিনটা ইসলামের প্রথম মৌলিক বিষয়ের দাওয়াত দ্বিতীয় মৌলিক বিষয়ের দাওয়াত তৃতীয় মৌলিক বিষয়ের দাওয়াত এই দাওয়াত যারা কবুল করছেন তাদেরকে রসুল কি আলাদা আলাদা ছেড়ে দিয়েছেন
না নিজের নেতৃত্বে ঐক্যবদ্ধ করেছেন এবং ঐক্যবদ্ধ রেখেছেন তাহলে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এবং আনুগত্যে যারাই তার এই দাওয়াত কবুল করত তাদেরকে নিয়ে তিনি ঐক্যবদ্ধ হয়েছিলেন সমাজ গঠন করেছিলেন ইমানদারগণের সমাজ ইসলাম গ্রহণকারীদের সমাজ তাহলে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে রাষ্ট্রে ইসলামকে বিজয় করার জন্য দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহু আকবার ঘোষণা করেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অঙ্গীকার করেছিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ অঙ্গীকার করেছিলেন এবং নিয়মিতভাবে সালাত আদায় করতেন তারপরে ইসলামের এই মৌলিক তিনটি বিষয়ের দাওয়াত লোকদেরকে দিতেন যারা দাওয়াত গ্রহণ করত তাদেরকে নিয়ে তিনি তার নিজের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সমাজ গঠন আন্দোলন গড়ে তুললেন এই সমাজ গঠন আন্দোলনের প্রেক্ষিতে মানবরচিত ব্যবস্থার ধারকবাহক সংরক্ষক আবু জাহেল গঙ্গরা এবং তাদের অনুসারীরা চুপ থাকতে পারে নাই তারা এই দাওয়াতকে কেন্দ্র করে মাঠে নেমেছিল রসুলকে গালি দেওয়া মার দেওয়া জেলে আটক রাখা তারপর হত্যা করার সিদ্ধান্ত করেছিল তাহলে এই দাওয়াতকে কেন্দ্র করে বাতিল ব্যবস্থার ধারকবাহক অনুসারীদের পক্ষ থেকে জাল জুলুম নির্যাতন নেমে আসছিল এমত অবস্থায় রসুলের উপর অর্ডার ছিল ইমানদারদের উপর অর্ডার ছিল ওয়ালি রব্বিকা ফাসবির রবের জন্য ধৈর্য ধারণ করো সাবরান জামিলা উত্তম ধৈর্য ধারণ করো তার মানে গালি শুনবে পাল্টা গালি দিতে পারবে না মার খাবে পাল্টা মার দেওয়া যাবে না রাগও করা যাবে না ক্ষমা করে দিতে হবে দরদ পড়া মন নিয়ে মানুষের কল্যাণে দাওয়াত দিয়ে যেতে হবে আর আমার উপরে পূর্ণ নির্ভরশীল হয়ে এই কাজ করতে হবে তারপরে কি করতে হবে যারা বাধা দেয় নির্যাতন করে তাদের এই নির্যাতনের বিষয়গুলো বিরোধিতার বিষয়গুলো আমার উপরে ছেড়ে দাও মোকাবেলা আমি করব তুমি মোকাবেলা করবে না নিজেরা মোকাবেলা না করে মোকাবেলার দায়িত্ব কার উপরে দিবে আমার উপরে দিবে আমি সার্বভৌম মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নামাতি ওয়া মাখিলহুম কালিলা এই সহায় সম্পদ অর্থ সম্পদের অধিকারী মিথ্যা আরোপকারী লোকদের সাথে বোঝাপড়ার দায়িত্বটা আমার উপরে ছেড়ে দাও এবং এদেরকে এই অবস্থায় কিছুদিনের জন্য সুযোগ দাও অবকাশ দাও তাহলে পরিষ্কার হয়ে গেল রসুল ইসলাম প্রতিষ্ঠার জন্য উগ্র হন নাই জঙ্গি হন নাই মারামারি করেন নাই মার খেয়েছেন দাওয়াত দিয়েছেন এভাবে দাওয়াতের মাধ্যমে দাওয়াত কবুলকারীদেরকে নিয়ে সমাজ গঠন আন্দোলন চালিয়ে তিনি এবং তার সাহাবীগণ যখন ইমানের সর্বোচ্চ পরীক্ষা উত্তীর্ণ হলেন কোন অবস্থাতে বাতিল শক্তির কাছে মাথা নত করলেন না সময় দিলেন অর্থ দিলেন শেষ পর্যন্ত বাড়িঘরও ত্যাগ করলেন কিন্তু ইমান ইসলাম ত্যাগ করলেন না প্রমাণ করে দিলেন ইমানের কাছে সব তুচ্ছ সব ত্যাগ করা যায় কিন্তু ইমান ইসলাম ত্যাগ করা যায় না এইভাবে যখন তারা ইমানের সর্বোচ্চ পরীক্ষা উত্তীর্ণ হলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় রসুলকে হিজরত করা অর্ডার দিলেন এবং তিনি মদিনায় গেলেন যাওয়ার সাথে সাথে এখানে এমন একটা অনুকূল পরিবেশ তৈরি হয়ে গেল গণতন্ত্রের জোটবদ্ধ নির্বাচন করা লাগে নাই কারোর সাথে দ্বন্দ্ব সংঘাত করা লাগে নাই রাষ্ট্রীয় শাসন ক্ষমতা আল্লাহ রসুলের হাতে দিয়ে দিলেন খিলাফত দান করলেন ইমানদারদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দানের ব্যাপারে আল্লাহর ঘোষণা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাকলিবান্নাহুম ফিল আরদ কামা ইস্তাকলাল্লাযিনা মিন ক্বাবলিহিম আল্লাহ ওয়াদা করেছেন ইমানদার সৎকর্মশীলদেরকে যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদেরকে জমিনে খিলাফত রাষ্ট্রীয় শাসন ক্ষমতা দান করবেন যেমনি ভাবে পূর্বে অধিকারান্ত লোকদেরকে দিয়েছিলেন দান করেছিলেন তাহলে রাষ্ট্রীয় শাসন ক্ষমতাটা কে দিবেন এই জন্য আল্লাহ রসুল আবু জাহেল গঙ্গদের বিরুদ্ধে তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলনের ডাক দেন নাই তাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে মাঠে নামার জন্য ডাক দেন নাই নিজেও লড়াই করেন নাই এবং লড়াই করার জন্য কাউকে নির্দেশও দেন নাই কোথায় মক্কি জিন্দিগির 13 বছরে যখন সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় আবু জাহেল গঙ্গরা রাষ্ট্রীয় ক্ষমতা থেকে মানুষের মন করা আইন দিয়ে রাষ্ট্র শাসন করছিল এই প্রেক্ষাপটে তিনি সবর এবং ক্ষমা নীতিতে অটল ছিলেন নির্যাতিত হয়ে দাওয়াতি আন্দোলন গড়ে চলেছিলেন তিনি
পাল্টা কোনো আক্রমণ করেন নাই এতে কি বোঝা গেল সমাজ ও রাষ্ট্র পরিচালনা ইসলাম প্রতিষ্ঠিত না থাকলে ইসলাম প্রতিষ্ঠার জন্য উগ্র হওয়া যাবে জঙ্গি হওয়া যাবে মানুষ হত্যা করা যাবে এর কোনো নির্দেশ কোরআনে নাই ইসলামে নাই আল্লাহ রাসূল যত লড়াই করেছিলেন এটা করেছিলেন কোথায় মদিনার রাষ্ট্রীয় শাসন ক্ষমতা আসার পরে ইসলামী রাষ্ট্রের উপর যখন আক্রমণ করা হলো এই আক্রমণকে প্রতিহত করার জন্য তিনি আল্লাহর নির্দেশে লড়াই করেছিলেন তাহলে লড়াইয়ের নির্দেশটা আমরা কোথায় পাই মদিনায় রাষ্ট্রীয় শাসন ক্ষমতা আসার পরে এরপর কি প্রতিদিনই লড়াই করেছেন যখন প্রয়োজন দেখা দিছে যখন প্রেক্ষাপট আসছে তখন করেছেন তাহলে ইসলামী রাষ্ট্র হয়ে গেল খালি প্রতিদিন লড়াই করতে হবে বিষয় এরকম না যদি মানুষের কল্যাণে মানুষের সার্বিক সমস্যাগুলি সমাধানের জন্য লড়াইয়ের প্রেক্ষাপট আসে প্রয়োজন দেখা দেয় তাহলে করা যাবে ইসলামী রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে রসুল করেছেন তাহলে এতে আমাদের কাছে স্পষ্ট কিনা রাষ্ট্রীয় ক্ষমতা ইমানদাররা না যাওয়ার পর্যন্ত লড়াই করার কোনো বিধান ইসলামে নাই তাহলে এখন যদি লড়াই করেন তাহলে এটা ইসলাম হলো না নিজের মত হলো সম্মানিত উপস্থিতি ইসলাম প্রতিষ্ঠার যে পদ্ধতি আমি আপনাদের সামনে পেশ করলাম আপনারা ভালোভাবে উপলব্ধি করছেন কি না যদি করে থাকেন ভালো কিন্তু যদি উপলব্ধি না করেন তাহলে আবারও আমাদের সাথে আলোচনায় বসতে হবে শুনতে হবে এবং বুঝতেই হবে এক কথা আমি বলে দিচ্ছি ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি হচ্ছে ইসলামের মৌলিক তিনটি বিষয়ের দাঁতের মাধ্যমে দাঁত কবুলকারীদেরকে নিয়ে আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের প্রতিনিধিত্বকারী নেতার নেতৃত্বে সমাজ গঠন আন্দোলন এই সমাজ গঠন আন্দোলনের মধ্য দিয়ে ইমানের পরীক্ষা ইমানদাররা উত্তীর্ণ হলে আল্লাহই ক্ষমতা দিবেন আর যারা ক্ষমতা আছে তাদেরকে আল্লাহই ক্ষমতা থেকে সরাইবেন যেমন ফেরাউনকে সরিয়ে দিয়েছিলেন ক্ষমতা থাকতে পারে নাই একটা সময় পর্যন্ত ছিল শেষ পর্যন্ত আর ক্ষমতা থাকতে পারে নাই তাহলে ক্ষমতা যারা আছে তাদেরকে ক্ষমতার থেকে নামানোর কথা আমাদের বলার দরকার নাই তাদেরকে ক্ষমতার থেকে সরানোর জন্য আন্দোলনের ডাক দেওয়ার দরকার নাই তাদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্য অস্ত্র হাতে নেওয়ার দরকার নাই যদি নেন এগুলো ইসলামের কাজ হবে না নিজস্ব মত এবং ব্যাখ্যায় আপনার মত আপনি চালু করে দিলেন সম্মানিত উপস্থিতি ইসলামের এই চিরন্তন শাশ্বত পদ্ধতি না জানার কারণে এবং ইসলামের এই মৌলিক তিনটা বিষয় না জানার কারণে মানুষ আজকে বিভিন্ন রকমের বিভ্রান্তির মধ্যে জড়িয়ে মহাক্ষতিতে নিমজ্জিত ইসলামের বিপরীত সকল প্রকার মানবরচিত ব্যবস্থায় কি জাহেলিয়াত কেন জাহেলিয়াত জাহেলিয়াত মানে চরম অজ্ঞতা ইসলামের যখন মৌলিক বিষয় তিনটা মানবরচিত ব্যবস্থারও মৌলিক বিষয় কটা তিনটা মানবরচিত ব্যবস্থার প্রথম মৌলিক বিষয় হচ্ছে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের আর সমাজ এবং রাষ্ট্র পরিচালনা সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের এটা অর্থ কি আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের সাথে কুফরি এবং শিরক মানবরচিত ব্যবস্থার দ্বিতীয় মৌলিক বিষয় হচ্ছে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় মানুষের রচিত সংবিধানের আনুগত্য মানুষের দাসত্ব মানুষের মন করা আইন বিধানের আনুগত্য এটা হলো মানবরচিত ব্যবস্থার দ্বিতীয় মৌলিক বিষয় যদি কোনো ব্যক্তি সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় মানুষের দাসত্ব মানুষের আইনের আনুগত্য স্বীকার করে তাহলে আল্লাহর দাসত্ব এবং তার আইনের আনুগত্যের বিরুদ্ধে বিদ্রোহ করলো এবং আল্লাহর দাসত্ব এবং আনুগত্যের সাথে শিরক করলো ইসলামের বিরুদ্ধে অবস্থান নিল মানবরচিত ব্যবস্থার তৃতীয় মৌলিক বিষয় কি মানুষের তৈরি আইন বিধানের ভিত্তিতে যারা নেতা হবে সরকার হবে এই ধরনের নেতাদেরকে সরকারের মান্যা তাদের আনুগত্য করতে হবে এটা হলো মানবরচিত ব্যবস্থার তৃতীয় মৌলিক বিষয় যদি সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় মানুষের তৈরি আইন বিধানের ধারক বাহক নেতা নেত্রী বা সরকারের আনুগত্য স্বীকার করেন তাহলে সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে রসুলের আনুগত্য থেকে দূরে থাকলেন রসুলের নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করা হলো রসুলের
আনুগত্যের বিরুদ্ধে অবস্থান না হলো তার নেতৃত্বের সাথে আনুগত্যের সাথে একদিকে কুফরি করা হলো আরেকদিকে শিরক করা হলো অতএব ইসলামের প্রথম মৌলিক বিষয় দ্বিতীয় মৌলিক বিষয় তৃতীয় মৌলিক বিষয় বাদ হয়ে গেল তার এমন অবস্থা আপনাদের অবস্থান তার ইসলামে নাই কোথায় জাহিলিয়াতে ইসলাম আর মানবজাতির ব্যবস্থার মধ্যে মৌলিক পার্থক্য তিনটা ইসলামের মৌলিক বিষয় তিনটা মানবজাতির ব্যবস্থার মৌলিক বিষয় কয়টা তিনটা আর ইসলাম এবং মানবজাতির ব্যবস্থার মধ্যে মৌলিক পার্থক্য কয়টা তিনটা ইসলাম এবং মানবজাতির ব্যবস্থার মধ্যে প্রথম মৌলিক পার্থক্য হচ্ছে ইসলামে সমাজ ও রাষ্ট্র পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর আর মানবজাতির ব্যবস্থায় সমাজ ও রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের ইসলাম এবং মানবজাতির ব্যবস্থার মধ্যে দ্বিতীয় মৌলিক পার্থক্য হচ্ছে ইসলামে সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা একমাত্র কার আল্লাহর আর মানবজাতির ব্যবস্থায় সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মানুষের তৈরি সংবিধানের আইন বিধানের আনুগত্য ইসলাম এবং মানবজাতির ব্যবস্থার তৃতীয় মৌলিক পার্থক্য হচ্ছে ইসলামে সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর মানবজাতির ব্যবস্থায় সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ওই নেতার আনুগত্য যেই নেতা মানুষের তৈরি আইন দেয়া নেতা হয়ে নেতৃত্ব দিচ্ছে সরকার হয়েছে তার আনুগত্য তাহলে এগুলি কি দুইটা এক হলো না বিপরীত হলো তাহলে ইসলাম আর মানবজাতির ব্যবস্থা পরস্পর বিপরীত এবং বিরোধী ব্যবস্থা এ দুটোর সহ অবস্থান সম্ভব নয় অতএব যে ব্যক্তি ইসলাম নিবে সে মানবজাতির ব্যবস্থা নিতে পারবে না আর যে মানবজাতির ব্যবস্থা নিবে সে আর ইসলামের মধ্যে নাই তাহলে মানবজাতির ব্যবস্থা যে সমাজ রাষ্ট্রে চলে প্রতিষ্ঠিত আছে এই সমাজের সকল লোক বুঝে না বুঝে ইচ্ছা অনিচ্ছায় মানবজাতির ব্যবস্থার অধীনে জীবন যাপন করছে এমন অবস্থা ওই সমাজ থেকে যদি কেউ ইসলামে আসতে চায় তাহলে মানবজাতির ব্যবস্থার মৌলিক তিনটা বিষয় ত্যাগ করে ইসলামের মৌলিক তিনটা বিষয় গ্রহণ করে আসতে হবে অর্থাৎ যেখানে মানবজাতির ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে সেই দেশের মানুষ সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে কার সার্বভৌমত্বের অধীনে আছে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের অধীনে আছে সেই দেশের মানুষ মানুষের তৈরি আইন বিধানের সংবিধানের আনুগত্যের অধীনে আছে সেই দেশের মানুষ মানুষের তৈরি আইন দ্বারা নেতা নেত্রী সরকার ওই ধরনের নেতা সরকার আনুগত্যের অধীনে আছে এমত অবস্থায় সে ইসলামে আসতে চাইলে তাকে সর্বপ্রথম ঘোষণা করতে হবে যে আমি সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মানুষের এই সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের মিথ্যা দাবি মানি না আমি আর বিরোধী বিদ্রোহী আমি সমাজ এবং রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব মানি শুধু একমাত্র আল্লাহর রব্বুল আল্লাহ আল্লাহু আকবার অতঃপর এই ব্যক্তিকে মানুষের তৈরি আইন বিধান সংবিধানের আনুগত্য স্বীকার করে এভাবে বলতে হবে মানুষের তৈরি আমি কোনো আইন বিধান পালন করি না করবো না মানুষের তৈরি সংবিধানের আমি আনুগত্য স্বীকার করি না আমি সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা করি করবো একমাত্র আল্লাহর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে তাকে তিন নম্বরে মানুষের তৈরি আইন দেওয়া যারা নেতা নেত্রী সরকার সারা দুনিয়ার তাদের আমি আনুগত্য স্বীকার করি না মানুষের তৈরি আইন বিধানের ধারক বাহক নেতা নেত্রী বা সরকার এরা কেউ আমার সরকার নয় এরা কেউ আমার নেতা নয় আমি এদের আনুগত্য স্বীকার করি না সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীনভাবে নেতা গ্রহণ করলাম আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শর্তহীন আনুগত্য অনুকরণ করি করব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তাহলে এই ব্যক্তি মানবজাতির ব্যবস্থাতে বের হয়ে গেল এখন সে কোথায় চলে আসলো ইসলামে চলে আসলো তার অবস্থান এখন ইসলামে সম্মানিত উপস্থিতি আমরা জানলাম ইসলাম কি আমরা ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি জানলাম আমরা জানলাম মানবজাতির ব্যবস্থার মৌলিক বিষয় কি আমরা এও জানলাম ইসলাম এবং মানবজাতির ব্যবস্থার মৌলিক পার্থক্যগুলি কি এইবার কি কি বিভ্রান্তি আমাদের মধ্যে আছে সমাজ এবং রাষ্ট্র মানবজাতির ব্যবস্থা দ্বারা গঠিত এবং পরিচালিত হওয়ার কারণে এখন কি কি বিভ্রান্তি আমাদের জীবনে আছে আমি প্রথম
বলে দিতেছি কি কি বিভ্রান্ত বিভ্রান্তি এক নাম্বার ইসলাম প্রতিষ্ঠার নামে মানুষ হত্যা করা হচ্ছে এটা বিভ্রান্তি বিভ্রান্তি কারে কয় যেটা সত্য নয় মিথ্যা এই মিথ্যাটাকে সত্য মনে করা এটা হলো বিভ্রান্তি মানে যেটা সঠিক নয় মানে বেসিক বেসিক করে সঠিক মনে কি মনে করা কি বিভ্রান্তি তাহলে জঙ্গি হওয়া উগ্র হওয়া বোমাবাজি করা মানুষ হত্যা করা এটা ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি কিনা ইমানদারদের রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার এটা পথ কিনা তাহলে ইসলাম প্রতিষ্ঠার নামে উগ্র হওয়া জঙ্গি হওয়া বোমাবাজি করা মানুষ হত্যা করা ইসলাম নয় সন্ত্রাস তাহলে ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নাই দুর্নীতির কোনো স্থান নাই উগ্রতা জঙ্গি তৎপরতা বোমাবাজির কোনো স্থান নাই এখন ইসলাম প্রতিষ্ঠার নামে যারা বিশ্বব্যাপী উগ্রতা এবং জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়েছেন তারা ইসলামের নামে মহাবিভ্রান্তিতে ডুবে গেছেন তাদের এই কাজ ইসলাম নয় এটা ইসলাম বিরোধী অপতৎপরতা মানবতা বিরোধী অপতৎপরতা এগুলি গ্রহণযোগ্য হতে পারে না আপনারা জাহান্নামের পথ গ্রহণ করেছেন এটা জান্নাতের পথ নয় যদিও তারা মনে করে এইভাবে জীবন দিলেই শহীদ হয়ে যাব এবং জান্নাতে চলে যাব আসলে তারা না বোঝার কারণে এই পথ গ্রহণ করেছে শয়তান তাদেরকে বিভ্রান্ত করে ফেলেছে কারণ এটা এভাবে মরে কেউ জান্নাতে যাবে না এভাবে যারা মৃত্যুবরণ করতেছে তাদের ঠিকানা হবে কোথায় জাহান্নামে তাহলে এটা একটা মারাত্মক বিভ্রান্তি ইসলাম প্রতিষ্ঠার নামে উগ্র হওয়া জঙ্গি হওয়া এরপরে জীবন দিয়া উগ্র অপতৎপরতার মাধ্যমে জীবন বিসর্জন দিয়া নিজেকে শহীদ মনে করা জান্নাতে যাওয়ার আশা করা এটা জান্নাতের পথ নয় জাহান্নামের পথ এর জন্য এটাও কি এটা বিভ্রান্তি দ্বিতীয় বিভ্রান্তি কি ইসলাম প্রতিষ্ঠার নামে গণতন্ত্রের অধীনে জোট ভোট নির্বাচন করা এটা আরেকটা বিভ্রান্তি গণতন্ত্রের অধীনে যদি নির্বাচন করতে হয় তাহলে সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মেনে করতে হয় মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব না মেনে নির্বাচন করার গণতন্ত্রের মধ্যে কোনো সুযোগ নাই তাহলে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব যদি মানুষের মেনে নেন তাহলে মানুষকে রবের স্থান দিয়া রবের সাথে শির করলেন ইসলামের প্রথম মৌলিক বিষয় নাই তারপরে গণতন্ত্রের নির্বাচনে অংশগ্রহণ করতে হলে গণতান্ত্রিক সংবিধানের আনুগত্য স্বীকার করে করতে হয় তাহলে মানুষের মন করা আইন বিধানের আনুগত্য স্বীকার করে যখন আপনি ইলেকশন করলেন তখন মানুষকে ইলাহ স্থান দিয়া আল্লাহর আবাদতের সাথে শির করলেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ শূন্য হয়ে গেল ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় বাদ হয়ে গেল গণতন্ত্রে নির্বাচন করতে হলে গণতান্ত্রিক সরকারের আনুগত্য স্বীকার করে করতে হয় আর গণতান্ত্রিক সরকার হচ্ছে মানুষের তৈরি আইনের ধারকবাহ সরকার এই ধরনের সরকারের আনুগত্য স্বীকার করলে রসুলের আনুগত্যতে বিচ্যুত হয়ে গেলেন রসুলের আনুগত্যের সাথে কুহুরি এবং শির করে বসলেন তাহলে শির্ক এবং কুহুরি করা ছাড়া গণতন্ত্র অধীনে নির্বাচন করা যায় তাহলে যারা গণতন্ত্র অধীনে ভোট নির্বাচন করছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা ইসলামের নামে শির্কের মধ্যে ডুবে গেছেন কুহুরির মধ্যে ডুবে গেছেন এটা জান্নাতের পথ নয় জাহান্নামের পথ অতএব গণতন্ত্রের অধীনে নির্বাচন করে ক্ষমতায় যে ইসলাম কায়েম করবেন এই জন্য জানমাল খরচ করা ইমানি দায়িত্ব এইটা ইমানি দায়িত্ব না শিরকি কুহুরি দায়িত্ব তাহলে জাহিলাতকে ইমান কয়ে চালিয়ে দেওয়া ইসলাম কয়ে চালিয়ে দেওয়া এবং এর মাধ্যমে জান্নাত পাওয়ার আশা করা এটা কি সঠিক তাহলে এটা চরম বিভ্রান্তি তাহলে গণতন্ত্র দিনে জোট ভোট নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা যে ইসলাম প্রতিষ্ঠা করব এটা ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয় এটা শয়তানের ইবলিসের প্ররোচনায় বিভ্রান্ত হয়ে মানুষ নিজেরা আবিষ্কার করেছে এটা শয়তানের পথ জাহান্নামের পথ অতএব এটা মারাত্মক কি বিভ্রান্তি তারপরে আরেকটা বিভ্রান্তি আছে মুসলিম উম্মা সমাজ এবং রাষ্ট্র পরিচালনা মানবোচিত ব্যবস্থা মেনে নিয়ে গ্রহণ করে নামাজ রোজা হজ জাকাতের কিছু আমল করে আল্লাহর কতিব হুকুম পালন করে তারা মনে করতেছে আমরা ইসলামে আসি এবং এইসব আমলের বিনিময়ে আমরা জান্নাতে যাব এটা আরেকটা বিভ্রান্তি
এটা কেন বিভ্রান্তি পর্যন্ত তারা তারা আছে কোথায় মানবরচিত ব্যবস্থার অধীনে অর্থাৎ সার্বভৌমত্ব বিধান কর্তৃত্ব সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে মেনে নিয়েছে কার মানুষের তাহলে সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে তারা রব কাকে গ্রহণ করছে মানুষকে তারা সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে মানুষের মন গ্রাইনের আনুগত্য স্বীকার করছে তাহলে তারা ইলাহ গ্রহণ করছে কাকে কোন জায়গায় সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে তারা মানুষের তীর আনবিধানের ধারক বাহক নেতাদের আনুগত্যের অধীনে আছে তারা সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে রসুলের আনুগত্যের মধ্যে তারা নাই তাহলে তারা কি ইসলামে আছে তারা আছে কোথায় ইসলামের বাহিরে তাহলে ইসলামের বাহিরে মানবচিত ব্যবস্থা থেকে তথা জাহিলাতের থেকে আমি যদি মনে করি আমি ইসলামে আছি তাহলে কথাটা কি সঠিক হলো তাহলে এটা বিভ্রান্তি আবার এইভাবে মানবচিত ব্যবস্থার অধীনে থেকে নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম জাকাত দিলাম মসজিদ মাদ্রাসা দান সদকা করলাম আর এগুলির বিনিময়ে জান্নাতের আশা করলাম এগুলির বিনিময়ে জান্নাত হবে কিনা আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া তাকুনান্না মিনাল খাসিরিন তুমি যদি শিরক করো তাহলে তোমার সকল আমল কি বিনষ্ট আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম আগুন এরপরে আছে এই সব জালেমদের সাহায্যকারী কেউ থাকবে না তাহলে এসব আমলের বিনিময়ে জান্নাত হবে না জাহান্নাম তাহলে এটা আর একটা বিভ্রান্তি কিনা তাহলে এখন আপনারা হিসাব করেন কে কোহানো আছে তাহলে বর্তমান মুসলিম দেশগুলিতে যারা রাষ্ট্রীয় শাসন ক্ষমতা আছে এবং মানুষের তীর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন আবার এই পরিচালনার অধীনে থেকে যারা নামাজ হজ থেকে আমল করছেন ইসলাম প্রতিষ্ঠা করার চিন্তা করেন না তারা সকলেই এই বিভ্রান্তির মধ্যে আছেন আর ওই গণতন্ত্রের জোটবোর্ডে যারা আছেন তারাও বিভ্রান্তিতে আছেন আর উগ্র আর জঙ্গি হয়ে যারা মানুষ হত্যা করতেছেন তারাও বিভ্রান্তিতে আছেন তাহলে এইভাবে সকল মানুষ এখন কি মহাবিভ্রান্তিতে ডুবে আছে এই সকল বিভ্রান্তি থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে ইসলাম বুঝতে হবে এবং রসুলের প্রদর্শিত পদ্ধতি জানতে হবে বুঝতে হবে আল্লাহর নির্দেশিত এবং রসুল প্রদর্শিত পদ্ধতিতে ইসলামকে জেনে বোঝে ইসলাম প্রতিষ্ঠার সহি আন্দোলনে সামিল হলেই সকল বিভ্রান্তি থেকে বাঁচা যাবে ইসলামী সমাজ সেই লক্ষ্যে কাজ করছে অতএব সকলে ইসলামী সমাজে যোগ দিলেই সকল বিভ্রান্তি থেকে বাঁচতে পারবেন তাহলে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর জন্য ইসলামী সমাজ হচ্ছে একমাত্র সকল প্রকার বিভ্রান্তিতে বাঁচার বাস্তব প্রতিষ্ঠান কারণ তারা ঘোষণা করেছে সার্বভৌমত্ব আইন বিধান করতে আল্লাহর মানি আর কারো মানি না তারা অঙ্গীকার করেছে দাসত্ব আনুগত্য উপাসনা আল্লাহর করি করবো আর কারো করি না করবো না তারা অঙ্গীকার করেছে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করি করবো আর কারো করি না এবং সালাত করছে এবং নিয়মিতভাবে এই বিষয়ের দাঁত দিয়ে যাচ্ছে গালি আসলে গালি শুনছে মার খাচ্ছে সবর করছে ক্ষমা করছে আমাদের এখনো তিন চারজনের বিরুদ্ধে মামলা আছে মিথ্যা মামলা একজন এখনো জালখানে আটক আছে হয়রানি করা হচ্ছে আমরা ইমানের জন্য সত্যের দাঁত দেওয়ার জন্য হয়রানি হচ্ছি কিন্তু আমরা সরকার বা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ দিচ্ছি না এবং আমরা প্রতিবাদের সুরে কোনো কথা বলছি না আমরা আমাদের বক্তব্য যথাযথভাবে সরকার সহ দেশবাসী সকলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছি সম্মানিত উপস্থিতি এই বিভ্রান্তি নিরসনে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মিডিয়া কি এটা আর আমার বলার অপেক্ষা রাখেন আপনারা জানেন কোন লক্ষ্য অর্জনে কোন বিষয় যার মাধ্যমে প্রচার করা হয় ওইটি হলো কি মিডিয়া তাহলে বর্তমান বিশ্বায়নের যুগে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া পত্রিকা রেডিও টিভি মোবাইল স্যাটেলাইট কম্পিউটার এগুলিরও মিডিয়া এগুলির মাধ্যমে ভালো কথাও প্রচার করা যায় আবার খারাপ কথাও কি প্রচার করা যায় পৌঁছানো যায় তাহলে এই মিডিয়াগুলি মূলত আল্লাহর সাহায্যে আল্লাহর দেওয়া মেধা বুদ্ধি যোগ্যতাকে কাজে লাগিয়ে মানুষ আবিষ্কার করতে সক্ষম হয়েছে এতে আবিষ্কারকদের কোনো কৃতিত্ব নাই কৃতিত্ব একমাত্র সৃষ্টিকর্তা সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহর এবং প্রশংসা একমাত্র কার
আল্লাহ যে আল্লাহর দেওয়া মেধাবুদ্ধি যোগ্যতা দিয়ে যে মিডিয়া আবিষ্কার হলো এই মিডিয়া কে আজকে কোন কাজে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত দুঃখজনক হলো সত্য আমরা যে সত্য কথাগুলি বলছি মিডিয়ার বাহিরা এই কথাগুলিকে জাতির মানুষের কাছে নিজের কল্যাণে জাতির কল্যাণে পৌঁছানোর কোনো উদ্যোগ গ্রহণ করছেন না তারা এমন সব কথা প্রচার করছেন যে সব কথা মানুষের মন গড়া মানুষের নিজস্ব মতবাদ এবং যেগুলির মাধ্যমে মানুষের চরিত্র নষ্ট হয় যেগুলির মাধ্যমে মানুষের নৈতিকতার পদস্খলন ঘটে মানুষ মানবতা মনুষ্যত্ব হারিয়ে বলে মানুষের মধ্যে পশুত্ব মাতাচারা দিয়ে ওঠে মানবতা মনুষ্যত্ব হারিয়ে মানুষ দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয় এরকম কথা তারা প্রচার করছেন তারপরও তাদেরকে সাধুবাদ জানাচ্ছি কারণ সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ইসলাম প্রতিষ্ঠার নামে যে উগ্রতা জঙ্গিত তৎপরতা বোমাবাজি চলছে মানুষ হত্যা চলছে তারা এদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই জন্য তাদেরকে কি করা দরকার সাধুবাদ জানানো দরকার আমি জানাচ্ছি কিন্তু তাদের এইটাও বোঝা দরকার এই সবগুলি হচ্ছে কেন এগুলি হওয়ার পিছনে কারণ হচ্ছে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় মানবরচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকার কারণে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব এবং মানবরচিত ব্যবস্থায় সকল প্রকার দুর্নীতি সন্ত্রাস উগ্রতা জঙ্গি তৎপরতা গুম খুন বিনা বিচারে মানুষ হত্যা করার মূল উৎস তাহলে মানবরচিত ব্যবস্থা সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত রেখে এই সবগুলির সমাধান হবে না মানবরচিত ব্যবস্থার ধারক বাহক সংরক্ষকরা এই উগ্রবাদীদেরকে নির্মূল করার জন্য দিন দিনে কঠোর হচ্ছে হচ্ছে কিনা তাদের কঠোর হতে হবে তাদের নীতি এটা বলে আবার উগ্রবাদী জঙ্গিবাদী যারা তারা এমন থিওরি গ্রহণ করেছে শয়তানের ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে ইসলাম প্রতিষ্ঠার নামে জীবন বাজি রেখে কাজ করতেছে তাহলে তারা কলাম এইভাবে কঠোর পদক্ষেপের পরও তারা তাদের রাস্তা সারছে না নতুন নতুন লোক যোগ দিয়া জীবন শুরু করার জন্য এগিয়ে আসতেছে তাহলে এতে কি হবে সরকার যেমন তাদের ব্যবস্থাকে টিকে রাখার জন্য তাদেরকে নির্মূল করবে আবার তারাও উগ্রতা সহ এই ধরনের অপতৎপরতার মাধ্যমে বিক্ষুব্ধ হবে এবং তারা তাদের কর্ম চালাবে তাহলে পরিস্থিতি কি ভালোর দিকে গেল না আরো খারাপের দিকে গেল তাহলে এইভাবে দেখা যাবে সংঘাত সংঘর্ষ বাড়তেই থাকে এটা কারোর জন্য লাভজনক না সকলের জন্য কি ক্ষতি এই সব কিছু নিরসনের জন্য মিডিয়ার অত্যন্ত ভূমিকা আছে এর জন্য আমি মিডিয়ার ভাইদেরকে অত্যন্ত আন্তরিকভাবে বলবো আপনারা আজকে আমরা যে বিষয়গুলি আলোচনা করেছি প্রয়োজনে আমার সাথে বসে আপনারা আলোচনা করে আরো ভালোভাবে উপলব্ধি করে অথবা মিডিয়া নিয়ে আমাকে ডেকে এনে এই কথাগুলি জাতির সামনে পেশ করার সুব্যবস্থা করে দিন তাহলে আল্লাহ আপনাদের প্রতি খুশি হবেন আল্লাহ আপনাদেরকে বহু কল্যাণ দান করবেন আর তা যদি না করেন দেশবাসী সহ সরকার সহ আপনারা সকলে সকলে আল্লাহর চরম গজবের শিকার হয়ে মহা মুসিবতে পড়ে যাবেন গজব মাথার উপরে ঘুরছে যে কোনো সময় বিভীষিকার আকারে নাজিল হয়ে যেতে পারে তখন ঠেকানো যাবে না এখনো সময় আছে তাই সরকার সহ দেশবাসী সকলকে আমি উদাত্ত আহ্বান করছি দুনিয়ায় মানুষের কল্যাণের জন্য আখেরাতে মুক্তির জন্য সকল প্রকার বিভ্রান্তি নিরসনে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় আল্লাহ প্রদত্ত কল্যাণকর পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠায় আল্লাহ নির্দেশিত এবং রাসূলের প্রদর্শিত পদ্ধতিতে মানুষের নয় সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর এই মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য ঘটনে এগিয়ে আসুন এবং এই বিষয়গুলি জাতির মানুষের কাছে পৌঁছে দেন মিডিয়া নিজে কোনো ক্ষমতা নাই মিডিয়াকে যারা ব্যবহার করছেন তারা আজকে নিজেদের অজান্তেই এমন এমন কথা প্রচার করছেন যেটা নিজেদের জন্য লাভ না জাতির মানুষের জন্য লাভ না ক্ষতি আর ক্ষতি এই জন্য মিডিয়া দায়ী নয় দায়ী কারা যারা মিডিয়াকে নিয়ন্ত্রণ করছেন পরিচালনা করছেন আবার দায়ীও করছি না কারণ ভালো করে বুঝতেই পারেন না তাহলে করবেনটা কি কিন্তু বোঝার সুযোগ তৈরি হয়ে গেছে ইসলামী সমাজ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে ইসলামী সমাজকে সাথে নিয়ে কিভাবে কি করা যায় আপনারা ভালো করে চিন্তা ভাবনা করেন এগিয়ে আসেন আল্লাহ সেই লক্ষ্যে আমাদের সকলকে যথাযথ দায়িত্ব পালন করার তৌফিক দান করুক বলুন আমিন এবং সরকার সহ দেশবাসী সকলকে ইসলামী সমাজে সামিল হয়ে সকল বিভ্রান্তি নিরসনে সমাজ এবং রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠায় ইমানি এবং নৈতিক দায়িত্ব পালন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ আমাদের একমাত্র সহায় ও সাহায্যকারী তার উপরে আমরা পূর্ণ নির্ভর করছি আল্লাহ আমাদের সকলকে এই লক্ষ্যে কবুল করুক এবং আজাব গজব থেকে রক্ষা করুক উগ্রতা জঙ্গি তৎপরতা
নির্মূল হয়ে যাক এবং সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক। এই ব্যবস্থা আল্লাহর তরফ থেকে আল্লাহ আমাদের জন্য করে দেব, আমরাও যেন সেভাবে আগাইতে পারি, আমাদেরকে সেদিকে আল্লাহ নেওয়ার ব্যবস্থা করে দেব বলে না আমি। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।